ব্যাড হ্যাবিট কথাটা তো হয়তো সকলেই শুনেছি সকলেই জানি ব্যাড হ্যাবিট জিনিসটা কী তো ব্যাড হ্যাবিট সম্পর্কে ছোট থেকেই পড়ে এসেছি যে ব্যাড হ্যাবিট কি ব্যাড হ্যাবিট দিয়ে রচনাও পড়েছি হয়তো তো এরকমও সময় গেছে যে একটা ব্যাড হ্যাবিট নিয়ে একটা ইংলিশের রাইটিং শুদ্ধ পড়ে এসেছি তো আজকের ভিডিওতে আমরা ব্যাড হ্যাবিট অর্থাৎ স্টুডেন্টদের কিছু কিছু ব্যাড হ্যাবিট নিয়ে আলোচনা করবো যে ব্যাড হ্যাবিটগুলো কিন্তু স্টুডেন্টদের জীবনে অনেক বড়ো ক্ষতি করে দেয় তাই আজকের ভিডিওটা প্রত্যেকটি স্টুডেন্টদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথম ব্যাড হ্যাবিট স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে গেম বর্তমান কালে প্রত্যেকটি ঘরে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তাই অ্যান্ড্রয়েড ফোনে আমরা কিন্তু প্রত্যেকটি স্টুডেন্ট একটাই অ্যাডিক্ট হয়ে যায় গেম অর্থাৎ যে কোনো ভিডিও গেম খেলা তো এই গেমগুলো কিন্তু দিন দিন আমাদের কিন্তু প্রচুর টাইম নষ্ট করে দেয় আমাদের অজান্তে দেখবে বর্তমানে এইসব যেসব গেমগুলো আছে পাবজি বা ফ্রি ফায়ার বা সাবওয়ে সারফার এই ধরনের গেমগুলো কিন্তু তুমি যদি পাঁচ মিনিটের জন্য খেলতে বসো এটা কখন আধ ঘন্টা তোমার সময়টা নিয়ে নেবে তুমি নিজেও বুঝতে পারবে না কাজেই তোমাদেরকে এই ধরনের ব্যাড হ্যাবিটগুলো কিভাবে ত্যাগ করবে কিভাবে কতটা পরিমাণ খেলবে তাও বলে দেবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখো দেখো যে কোনো ভিডিও গেম তুমি খেলতে ভালোবাসো তাহলে কিন্তু সেটা একবারে ছেড়ে দিতে বলছি না তো কিন্তু সেইটা একটা সময়ের মধ্যে লিমিট করবে কারণ তুমি যদি সময় ওটার দিকে খেলো তাহলে কিন্তু তোমার জীবনের যে গোল তোমার জীবনের যে লক্ষ্য সেটা কিন্তু কক্ষ নয় পূরণ হবে না তাই এই দিকটা চিন্তা করে তোমরা কিন্তু এই সব জায়গায় পা দেবে হ্যাঁ ভিডিও গেম খেলতে তুমি একবারই বারণ করে দিই তাহলে সেটাও সম্ভব নয় কারণ একটু এন্টারটেনমেন্টের ব্যাপার থাকে তোমরা একটা টাইম করে দাও হ্যাঁ বিকেলে বসে আছো সেই সময়টা দশ মিনিট কুড়ি মিনিট একটা কাজ করবে ভিডিও গেম খেললে সেটা ঠিক আছে কিন্তু যদি বারবার পড়ার সময় তুমি এসব কাজ করো তাহলে কিন্তু তোমার আস্তে আস্তে তোমার যে গোল সেখান থেকে সরে আসবে কাজেই এই জায়গাটা অবশ্যই ভাবনা চিন্তার মধ্যে রাখবে দ্বিতীয় হচ্ছে টেলিভিশন বা টিভি টিভিটাও এমন একটা জিনিস যেটা খুব ভালো কাজেও লাগানো যায় আবার ঘন্টার পর ঘন্টা টিভি দেখলে কিন্তু তোমার পড়াশোনারও ক্ষতি হতে পারে তাই এই দ্বিতীয় ব্যাড হ্যাবিটটাও কিন্তু তোমাদেরকে চেঞ্জ করতে হবে কমিয়ে আনতে হবে তোমাদের টিভি দেখার টাইমটাও যথেষ্ট দরকার থাকলে যেটুকু প্রয়োজন সেটুকুই দেখবে তারপর কিন্তু তোমার নিজের গোল যেটা সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাবে কারণ এটা থাকলে জীবনে তুমি অনেক টিভি দেখতে পারবে গেম খেলতে পারবে কিন্তু আগে তোমাদেরকে লক্ষ্যে পৌঁছাতে হবে তৃতীয় যে তোমাদের ব্যাপারটা থাকে অর্থাৎ ব্যাডাবিটটা থাকে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ তো এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে সময় ব্যয় হয়ে যায় তোমাদের অজান্তেই কিন্তু বুঝতে পারবে না পাঁচ মিনিটটা কখন আধ ঘন্টা হয়ে গেছে বা এক ঘন্টা চলে গেছে সময় কিন্তু এরপর কিন্তু বুঝতেও পারা যায় না কাজেই তোমাদেরকে এই সমস্ত জায়গায় কিন্তু একটা টাইম লিমিট করে রাখতে হবে অথবা এই সমস্ত জায়গাগুলোকে ভালো কাজে লাগাতে পারো কীরকম বলি দেখো সোশ্যাল মিডিয়া বা ফেসবুক বলো ইউটিউব বলো এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় বর্তমানে কিন্তু এডুকেশানের একটা বিরাট মাধ্যম এখন ফেসবুকে অনেক গ্রুপ রয়েছে যেখানে পড়াশোনাকে কাজে লাগানো হয় বা ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যেখানে এডুকেশান রিলেটেড চ্যানেল রয়েছে কিছু মোটিভেশনাল চ্যানেল রয়েছে সেইগুলোকে ফলো করো তোমার তোমার জীবনে গোলে পৌঁছাতে পারবে তোমার গোল যেটা আছে সেটাকে কিন্তু লক্ষ্য করতে পারবে এবং সেই রাস্তায় এগোতে পারবে তো এই ধরনের কাজগুলো কিন্তু তোমরা করতে পারবে এই ব্যাড হ্যাবিট থেকে একটু ছেড়ে নিজেকে গলে যাওয়ার জন্য দেখো ব্যাড হ্যাবিট হঠাৎ করে ছাড়া যায় না তুমি যদি আজকেই বলো যে আমি ব্যাড হ্যাবিটটা ত্যাগ করবো কক্ষোই পারবে না সম্ভবই হবে না কাজেই তোমাকে আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করতে হবে তুমি যদি চেষ্টা করো তোমার হাতে সব কিছু নিজে চেষ্টা করলে অবশ্যই পারবে কোনো কিছুই অসম্ভব নয় তুমি যদি চেষ্টা করো যে আমি নিজস্ব গোলে পৌঁছাবো আমি ব্যাড হ্যাবিটগুলো একটু হলেও ত্যাগ করবো অবশ্যই তুমি পারবে কারণ এটা তোমার হাতেই রয়েছে সম্পূর্ণ তোমার হাতে কাজেই তোমরা চেষ্টা করবে এই সমস্ত সোশ্যাল মিডিয়াকে একটু ভালো কাজে লাগানোর তাতে তোমাদের জীবনের অনেক উন্নতি হবে তুমি নিজের গোলে পৌঁছাতে পারবে এবং সেই সঙ্গে তোমার যে মানসিকতা অনেক উন্নত হবে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখো আমাদের এডুকেশনাল ভিডিও দেখো তাদের মানসিকতা অনেক উন্নত কারণ তারা এডুকেশনাল ভিডিও দেখে পরে কিন্তু অনেক কিছু শিখতে পারবে শুধু আমার চ্যানেল না ইউটিউবে প্রচুর চ্যানেল রয়েছে যারা বিষয়ভিত্তিক ভিডিও দিচ্ছেন বা মোটিভেশনাল অনেক চ্যানেল রয়েছে তাদের ভিডিও অবশ্যই দেখবে এমনকি সন্দীপ মহেশ্বরী স্যার রয়েছেন উনার ওনার ভিডিও অবশ্যই দেখতে পারো তো এ ধরনের কাজ যদি তোমরা করো ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় সেই টাইমটা যদি একটা নির্দিষ্ট রেখে দাও এটা তোমাদের জীবনের অনেকটা কাজে লাগবে তোমাদের জীবনে অনেকটা উন্নতি হবে তো এই ভিডিওটা ছিল সম্পূর্ণ ব্যাড হ্যাবিটকে নিয়ে এই ব্যাড হ্যাবিটগুলো তোমরা ত্যাগ করার চেষ্টা করো দেখবে তোমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন এসেছে সেই পরিবর্তনটা যথেষ্ট ভালো হবে এবং তোমার পরবর্তীকালে তোমার জীবনকে অনেকটা সুন্দর করে দেবে তো আজকে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং তোমার ব্যাড হ্যাবিট কোনটি রয়েছে এই তিনটির মধ্যে অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানাবে যদি তুমি ব্যাড হ্যাবিটটা ছাড়তে পারো এবং ছাড়বে বলে প্রতিজ্ঞা করো তাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে আজকে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো